মুর্শিদাবাদ জেলায় চিংড়িপোতা নামে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে 7-8টির বেশি পাকা বাড়ি নেই, স্কুল নেই, পোস্ট অফিস নেই, শুধু প্রতি শনিবার একটা হাট বসে। অনেক দূর দূর থেকে মানুষ আসেন সেই হাটে, অধিকাংশই গরিব, হিন্দু মুসলমান, কিছুই দেখার নেই সেই গ্রামের। শুধু যেখানে হাট হয় তার মাঝখানে সাদা পাথরের তৈরি একটি মানুষের মূর্তি বসানো আছে। মূর্তিটি বেশ পুরনো, একজন বুড়ো মতন বাঙালি ভদ্রলোকের মূর্তি, চোগা চাপকান পরা, মুখখানা দুঃখী। মূর্তিটার পায়ের কাছে ইংরেজিতে কিছু লেখা ছিল, এখন এত অস্পষ্ট যে বোঝাই যায় না। হাটে যে সমস্ত মানুষ আসে তারা কেউ জানে না মূর্তিটা কার। পুরনো দিনের কথা আমরা বড্ড তাড়াতাড়ি ভুলে যাই। গ্রামের যেসব ছেলেরা চায়ের দোকানে কিংবা নদীর ধারে আড্ডা মারে, তাদের জিজ্ঞেস করলেও বিশেষ কিছু বলতে পারে না। দু একজন ঠোঁট উল্টে বলে, শুনেছি লোকটা নাকি উকিল ছিল। গ্রামের খুব বুড়ো কয়েকজন জানে ওই মূর্তিটার ইতিহাস। আমি একসময় মুর্শিদাবাদ জেলার গ্রামে পায়ে হেঁটে ঘুরেছিলাম। চিংড়িপোতা গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ খুব বৃষ্টি আসায় আমি দৌড়তে দৌড়তে গিয়ে একটা পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই বাড়ির মালিক আব্দুল রব আমাকে খুবই খাতির যত্ন করেছিলেন, চমৎকার চমৎকার খাবার খাইয়েছিলেন। সে রাত্রিরে আমাকে আর আসতে দেননি, তার বদলে অনেক গল্প শুনিয়েছিলেন। সেইখানেই আমি বেনী মাধব লস্করের গল্প শুনি। সে অনেকদিন আগের কথা, তখন আমরা জন্মাইনি, আমাদের বাবারাও জন্মাননি, আমাদের ঠাকুরদারা দাদুরা তখন খুব ছেলে মানুষ। সে সময় আমাদের দেশে পুরোপুরি ইংরেজ রাজত্ব, আমরা তখন পরাধীন জাতি। রাস্তায় মাঠে সাহেবদের দেখলে এদেশের মানুষ ভয়ে দূরে সরে যায়। আদালত বিচারালয়ে বেশিরভাগ হাকিম আর বিচারকও ছিলেন সাহেব। মুর্শিদাবাদের একটি মহকুমা শহরের আদালতে একজন সামান্য মোক্তার ছিলেন এই বেনী মাধব লস্কর। তখনকার দিনে ছোট উকিলকে বলা হতো মোক্তার। লোকে বলতো বাংলা জানা উকিল, কেননা আদালতে উকিল ম্যাজিস্ট্রেট সবাইকেই তো তখন ইংরেজিতে কথা বলতে হতো। মোক্তাররা বাংলা ইংরেজি মিলিয়ে কোন রকমের কাজ চালিয়ে নিত। মোক্তার কথাটা আরবি শব্দ, ইংরেজিতে বলা হতো মুক্তিয়া। যাই হোক, সেই আদালতে দু তিনজন উকিল মোক্তার ছিল, তাদের মধ্যে বরোদা রায় আর মোহন মোল্লার কাছেই বেশি মক্কেল আসত। বুড়ো বেনী মাধব লস্করের ভাগ্য ছিল খুবই খারাপ। সে একটু তোতলা ছিল বলে সে যখন উত্তেজিত হয়ে কিছু বলতে যেত তখন সবাই হেসে ফেলত, তাই মক্কেলরা কেউ তার কাছে সহজে আসে না। আদালতের সামনে একটা বটতলায় সে হ্যাংলার মতো বসে থাকে, আর লোকজন দেখলেই বলে ওঠে, ভালো মোক্তার। নেহাত গরিব লোক ছাড়া বিশেষ কেউ আসে না তার কাছে, খুব কম পয়সা দিয়ে কাজ সারে। সারাদিনে বেনী মাধব লস্করের আটানা 1 টাকার বেশি রোজগার হয় না। বেনী মাধবের মুখে কেউ কখনো হাসি দেখেনি, সব সময় গোমড়া মুখ। সেটা তার রোজগার কম হয় বলেই নয়, তা খুব মাথা ধরার অসুখ, সব সময় তার ভীষণ মাথা ধরে থাকে। তখন তো আর এত রকম মাথা ধরার ওষুধ বেরোয়নি যে টপ করে দুটো বড়ি খেয়ে নিলেই সেরে যাবে। নানা রকম কবিরাজি হাকিমি ওষুধ খেয়েও তার কিছুই হয়নি। মাঝে মাঝে তার যন্ত্রণা এত বাড়ে যে সে দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে ছটফট করে। কিন্তু এই বেনী মাধব লস্করই একদিন সবার কাছে দারুণ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। ব্যাপারটা শুরু হলো এইভাবে, একদিন আদালতের টিফিনের সময় বেনী মাধব লস্কর বাইরের সেই বটতলায় বসে আছে মক্কেলের আশায়। মাথার ব্যথাটা খুব বেড়েছে, দুহাত দিয়ে চেপে ধরে আছে মাথা। এই সময় একজন জোয়ান চেহারার মুসলমান তার সামনে এসে দাঁড়ালো, বলল, কর্তা, আমার একটা গরু চুরির মামলা আছে। বেনী মাধব উৎসাহিত হয়ে উঠে বলল, কি মামলা, বলো এখানে, ভালো করে বলো। লোকটি বলল, আমার দুধেলা গাই মুঙ্গলিকে পাচ্ছি না দুদিন ধরে, তাহের আলী সেটাকে চুরি করেছে, নিজের গোয়ালে ঢুকিয়ে রেখেছে, গ্রামের 8-5 জন দেখেওছে। বেনী মাধব খাতা পেন্সিল বার করে কিছু লিখতে যাচ্ছিল, হঠাৎ লোকটি চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মাথার মধ্যে যেন চিড়িক করে উঠল, মুখখানা শুকিয়ে গেল। ভয় পেয়ে বলল, না বাবু, আমি তোমার মামলা দিতে পারবো না। লোকটি অবাক হয়ে বলল, কেন, আগে টাকা দিতে হবে, এই যে টাকা এনেছি। লোকটি তার কোমর থেকে একটা রুপোর টাকা বার করল, বেনী মাধব সেটা ছুঁয়েও দেখল না,
জিজ্ঞেস করলো, তো তোমার নাম কি রজ্জবালি? হ্যাঁ। তোমার গায়ের নাম কি পলাশ ধুবি? হ্যাঁ। আমি বাবু তোমার মামলা নিতে পারবো না, তোদের বাড়ি যাও। লোকটি রেগে উঠে বললো, কেন বাড়ি যাবো? কেন অন্য উকিল মোক্তার নেই? ভীমরতি ধরেছে বুড়ো, আমার গরু চুরি গেছে, আমি তার জন্য মামলা করতে পারবো না। বেনিমাধব বলল, ভালো চাও তো বাড়ি যাও। লোকটি কি বুঝলো কে জানে, আর কথা বাড়ালো না, পেছন ফিরে হনহন করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে গেল। আশেপাশের দু একজন উকিল মোক্তার ব্যাপারটা লক্ষ্য করেছিল, তারা সবাই অবাক, বেনিমাধবের এমনি মক্কেল জোটে না, আর চকচকে রূপোর টাকা দেখেও সে মক্কেল ফিরিয়ে দিল। মোহন মোল্লা এসে জিজ্ঞেস করল, কি হ্যাঁ বেনিবাবু, লোকটাকে একেবারে তাড়িয়ে দিলে, ব্যাপারটা কে? বেনিমাধব বলল, লোকটা ভালো না, আগে থেকে চিনতে নাকি লোকটাকে? না। তাহলে গরু চুরির মামলা নিয়ে এসেছে, লোকটা ভালো কি খারাপ তা দেখার দরকার কি? না রে মোল্লা সাহেব, একটা অদ্ভুত ব্যাপার হলো, লোকটাকে আগে থেকে চিনতাম না, কে যেন আমার মধ্যে বললো ওই লোকটা পলাশ ধুবির রাজ্যবালি, ওর মামলা নিও না। বটে বটে, এটা তার যোগ্য কথা। শুধু তাই নয়, লোকটার মুখের দিকে তাকিয়ে আমি আর একটা জিনিস দেখলাম, হ্যাঁ একখানা যেন ছবি দেখলাম, এই রজ্জবালি একখানা মস্ত বড় দা নিয়ে একটা 17-18 বছরের ছোকরার ঘাড়ে কোপাচ্ছে, মারতে মারতে তাকে মেরে ফেললো, এই লোকটা খুনি, এই লোকটা খুনি। মোহর মোল্লা হাসিতে ফেটে পড়ে বলল, আজকাল কি আফিম টাফিম ধরেছ নাকি, না গাঁজা টাজা খাচ্ছ? বেনিমাধব অসহায় ভাবে বলল, না না বিচার করো, সত্যি দেখলাম, লোকটা খুনি। মোহন মোল্লা হাসতে হাসতে সবার কাছে এই গল্প করল, সবাই ভাবলো বুড়োর এবার মাথা খারাপ হয়েছে, জেগে জেগে স্বপ্ন দেখে। গল্পটা ছড়িয়ে পড়লো অনেকের মধ্যে, এখন বেনিমাধবকে দেখলেই লোকে হাসে। কিন্তু দু তিন দিন বাদে সত্যি সত্যি পলাশ ধুবির রজ্জব আলী মানুষ খুনের দায়ে ধরা পড়ল পুলিশের হাতে। সে তার প্রতিবেশীর 17-18 বছরের ছেলেকে মেরে কচুরিপানার তলায় লুকিয়ে রেখেছিল। লোকে একটু অবাক হল, কেউ কেউ ভাবল ওই খুনের সময় নিশ্চয়ই বেনিমাধব কোনো ক্রমে দেখে ফেলেছিল, সেই কথাটাই বলেছে অন্যভাবে। এর দিন দশেক বাদে বেনিমাধব আর একটা আশ্চর্য কাজ করে ফেলল। সেদিন আদালতে একটা বড় মামলা চলছিল, অনেকেই সেটা দেখতে এসেছে। শশধর কুণ্ডু বলে একটা লোক একসঙ্গে তিন তিন জনকে খুন করেছে। আজ সেই শশধর কুণ্ডুর বিচারের শেষ দিন, নির্ঘাত তার ফাঁসি হবে। অন্য অনেকের সঙ্গে বেনিমাধবও শুনছিল এক কোণে বসে, হাতে তার কোনো কাজ নেই, মাথার যন্ত্রণাটা তার আজকে আবার বেড়েছে, দুহাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে বসে আছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, সবাই চমকে উঠল। আদালত চলার সময় এইরকম ভাবে চেঁচিয়ে ওঠা খুবই বেআইনি। হাকিম হচ্ছেন চার্লস উইলবারফোর্স, ছোকরা বয়স কিন্তু ভীষণ রাগী। তিনি বললেন, সাইলেন্স। বেনিমাধব তবু বলল, বেনিমাধব উঠে দাঁড়িয়ে বলল, আমাকে আগের দিন টাইম দিন, আমি জানি ও খুন করেনি, সশস্ত্র কুণ্ডু নট গিলটি ইয়োর অনার, সশস্ত্র কুণ্ডু খুন করেনি। তারপর সে দৌড়ে আসামির কাছে এসে বলল, তুমি একদিন সময় দাও, তুমি একদিন সময় দাও, আমি তোমাকে বাঁচিয়ে দেবো, খুন করেছে পুলিন সরকার। কি খুব হই হই হয়েছিল সেদিন। বেনিমাধব বলেছিল শশধর কুণ্ডুর বন্ধু পুলিন সরকারি খুনগুলো করে বন্ধুর ঘাড়ে দোষ চাপিয়েছে। পুলিন সরকারের বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছতলায় মাটি খুঁড়লে রক্ত মাখা ছুরি আর গয়নাপত্র পাওয়া যাবে। সব ঠিকঠাক মিলে গেল। সেই মামলায় খুব নাম ছড়িয়ে গেল বেনিমাধবের,
সবার মুখে মুখে তার কথা। বড়দা রায় আর মোহন মোল্লার খুব হিংসে হল। লোকেরা এখন মামলার জন্য বেণীমাধব লস্করের কাছে আসে, কিন্তু বেণীমাধব সব মামলা নেয় না। আসামির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে অনেকক্ষণ, দুহাতে নিজের মাথা চেপে ধরে এদিক ওদিক ঝাঁকায়, তারপর এক সময় বলে, না বাপু, তোমার মামলা আমি নিতে পারবো না, তুমি অন্য রাস্তা দেখো। কিংবা কারুকে আবার বলে, তোমার মামলা আমি নেব, কোন হাকিমের থাদ্য নেই, তোমাকে শাস্তি দেয়। সত্যি সত্যি তার কথা মিলে যায়, যে মামলা সে নেয় না সেটা নির্ঘাত হার হয়, সে যে কটা মামলা নেয় প্রত্যেকটা জিতিয়ে দেয়। তার নাম রটে গেল হারা মামলার ধন্বন্তরী হিসেবে। সে নিজেও বাড়ির সামনে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল এইরকম, হারা মামলার ধন্বন্তরী, পছন্দ মতন হারা মামলা লইয়া থাকি, সাফল্যের গ্যারান্টি 100%, ফিজ 4 টাকা প্রতিদিন, দরদস্তুর নাই। পরপর কয়েকটা মামলা প্রায় অলৌকিকভাবে জিতে যাওয়ার ফলে বেণীমাধবের নামে সম্ভব অসম্ভব অনেক রকম গল্প রটতে লাগল। বেণীমাধবের রোজগার অনেক বেড়ে গেলেও তার এই সৌভাগ্য যে বেশি দিন থাকবে না তাও বোঝা যায়। তার মাথার মধ্যে সব সময় এখন অসম্ভব যন্ত্রণা। প্রতিটি মামলার পর সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তার আয়ু আর বেশি দিন নেই। এর মধ্যেই স্থানীয় জমিদার নন্দরায়ের ছেলে মধু একটা মামলায় জড়িয়ে পড়ল। প্রজাদের সঙ্গে ঝগড়া বিবাদের সময় হঠাৎ গুলি চলে, 4 জন গরিব প্রজা মারা যায়। জমিদারের ছেলে মধুরাই গুলি চালিয়েছিল, কিন্তু জমিদার বলছেন গন্ডগোলের সময় মধু তল্লাটেই ছিল না, সে ছিল বহরমপুরে। তার অনেক সাক্ষ্য প্রমাণ আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুব কড়া, তিনি মধুরায়ের নামে সমন জারি করেছেন। এইসব মামলায় বড় বড় উকিল ব্যারিস্টার লাগে, কিন্তু জমিদার মশাই বেণীমাধব লস্করকে ডাকবার জন্য পালকি পাঠিয়ে দিলেন। বেণীমাধব তখন খুবই অসুস্থ, তবু জমিদারের ডাক এলে না গিয়ে উপায় নেই। পালকিতে যখন উঠতে যাচ্ছে তখন একজন বৃদ্ধ চাষি হাউমাউ করে কেঁদে এসে বলল, বাবু তুমি মামলা নিও না, দুশ্মনটা আমার ছেলেকে মেরেছে বাবু, দুশ্মনটা আমার ছেলেকে মেরেছে, তুমি মামলা নিও না বাবু। বেণীমাধব বলল, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে আমার ক্ষমতা আমার নেই, তাহলে আমি মরে যাব। জমিদার মশাই বেণীমাধবকে খাতির করে বসালেন, রূপোর গড়গড়ার নল তার হাতে তুলে দিয়ে বললেন, চিংড়ি পোতা গাঁয়ের 50 বিঘে জমি আমি তোমার নামে লিখে দেব, শেষ বয়সে তুমি নিশ্চিন্ত হয়ে খেতে পারবে, বুঝেছ? বেণীমাধব জিজ্ঞেস করল, হুজুর আমায় কি করতে হবে? জমিদার বললেন, শোনো, কতগুলো গুন্ডা শ্রেণীর লোক আমার পাইক বরকন্দাসদের আক্রমণ করে, আমার পাইকরা আত্মরক্ষার জন্য গুলি চালায়, তা সে মামলা আমি পরে চালাব, কিন্তু ব্যাটারা আমার ছেলে মধুর নাম এর সঙ্গে জড়িয়েছে। মধু তখন ছিল বহরমপুরে, সেখানকার 14 জন লোক, তার মধ্যে 2 জন মাস্টার, 2 জন উকিল, 1 জন পুলিশের লোকও আছে, তারা অলপ করে, তারা প্রত্যেকে হলপ করে এর সাক্ষী দেবে, মধুর কোনোই হাত নেই এর মধ্যে, তার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, বুঝলে? বেণীমাধব বিনীতভাবে বলল, তাহলে তো হুজুর যে কোনো ভালো উকিলই এই মামলা জিতিয়ে দেবে, আমার মতো সামান্য মোক্তাকে ডেকেছেন কেন? জমিদার বললেন, তোমার সুনাম আছে যে তুমি যে সে মামলা নাও না, তুমি এই মামলা নিলে কেউ আর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস পাবে না, অন্য উকিলরাও তোমাকে ভয় পাবে। কিন্তু হুজুর আসামিকে না দেখে আমি তো কিছুই করতে পারি না। জমিদার রেগে উঠে বললেন, আসামি বলছো কাকে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে সে আসামি, তাকে দেখার তো দরকার নেই, আমি নিজেই তো সব বলছি তোমাকে। তাকে না দেখলে আমি কিছুই প্রমাণ করতে পারবো না হুজুর, সে ক্ষমতা আমার নেই। তখন জমিদারের ছেলেকে ডেকে আনা হল। তাকে দেখেই বেণীমাধব নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল।
তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বেণীমাধব অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। ব্যস্ত হয়ে উঠে জমিদারের লোকজন তাড়াতাড়ি জল এনে তার মাথায় ঢাললো। একজন স্মেলিং সল্টের শিশি ধরল তার নাকের কাছে। বেণীমাধব আস্তে আস্তে উঠে বসল। তার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। হাত জোর করে বলল, হুজুর হুজুর আমাকে মাফ করুন, এই মামলা আমাকে নিতে বলবেন না হুজুর, আমাকে মাফ করুন। জমিদার চোখ রাঙিয়ে বললেন, কেন কেন? আমার ক্ষমতা নেই, আমি পারবো না হুজুর, পারবো না। তোমাকে আমি 500 টাকা দেবো, 50 বিঘে জমি দেবো। পাবো না। 1000 টাকা হুজুর, আমাকে হুজুর, পারবো না। জমিদার তখন দারুণ রেগে গিয়ে বললেন, দেখো মুক্তার, এই মামলা তোমাকে নিতেই হবে, না হলে তোমার ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেব, তোমাকে আমি শেষ করে দেব। জমিদার এমন ভয় দেখাতে লাগলেন যে রাজি না হয়ে উপায় রইল না বেণীমাধবের। এক তাড়া মোহর হাতে নিয়ে বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। সেদিন রাত্রিরে একটা সাংঘাতিক কাণ্ড হলো। ঘুমের মধ্যে বিছানায় ছটফট করতে লাগলো বেণীমাধব, একবার এপাশ আবার গড়িয়ে ওপাশ। কেউ যেন তাকে ধরতে চেষ্টা করছে, তাতে বেণীমাধব পালাতে চাইছে। বেণীমাধব সেই অবস্থায় চেঁচিয়ে বলতে লাগলো, ছেলে মেয়ে বউ বেণীমাধবের বিছানা ঘিরে দাঁড়িয়েছে। বেণীমাধব কোন রকমে উঠে বসে ছেলেকে বলল, কাগজ কলম নিয়ে তাড়াতাড়ি। ছেলে কাগজ আর খাগের কলম এনে দিল। বেণীমাধব তৎক্ষণাৎ জমিদারকে চিঠি লিখল যে সে তার ছেলের মামলা নিতে পারবে না, তার শরীর ভীষণ অসুস্থ, সে আর কোনোদিনই আদালতে যাবে না। চিঠি লিখে বেণীমাধব ছেলেকে বলল, ভোর হতে না হতেই এই চিঠি আর মোহরের থলি নিয়ে জমিদারকে দিয়ে আসবি, নইলে আমি আর প্রাণে বাঁচব না। সকালবেলা এক ছেলে চলে গেল জমিদার বাড়িতে, আরেক ছেলে আদালতে গিয়ে খবর দিল বেণীমাধব মুক্তারি পেশা ছেড়ে দিচ্ছে, আজ থেকে সে গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, ধর্মকর্ম করবে। এরপর আবার অন্যরকম একটা ঘটনা শুরু হলো। সেদিন সন্ধেবেলা চার্লস উইলবারফোর্সের পেয়াদা এসে খবর দিল যে হাকিম সাহেব বেণীমাধবকে ডেকে পাঠিয়েছেন। হাকিমের ডাক জমিদারের ডাকের চেয়েও বড়। বেণীমাধবের তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে, সেই অবস্থাতেই পালকি ভাড়া করে যেতে হলো। হাকিম সাহেবের বাংলোটি সুন্দরভাবে সাজানো গোছানো, সবাই জানে তিনি খুব কড়া মেজাজের মানুষ, কিন্তু বেণীমাধবের সঙ্গে সহজভাবেই কথা বলতে লাগলেন। হাকিম বেশ বাংলা শিখেছেন। তিনি বললেন, মুক্তিয়ার, তুমি কাজ ছেড়ে দিচ্ছ কেন? বেণীমাধব বললেন, হুজুর আমি আর বেশি দিন বাঁচবো না হুজুর, তাই গ্রামের বাড়িতে গিয়ে জীবনটা কাটাতে চাই। কি করে বুঝলে যে তুমি বাঁচবে না? আমি বুঝে গেছি, আমি জ্বরে ভুগছি হুজুর। হাকিম সাহেব নিজে উঠে এসে বেণীমাধবের কপালে হাত দিয়ে জ্বর দেখলেন, তারপর দেরাজ থেকে কয়েকটা ওষুধ বার করে বললেন, এগুলো 3 ঘন্টা পর পর খেয়ে নিও, তোমার জ্বর সেরে যাবে। বেণীমাধব বললেন, জ্বর সেরে গেল আমি আর বাঁচবো না হুজুর। সাহেব এবার একটু হাসলেন, তারপর বললেন, মুক্তিয়ার, এ কথা কি সত্যি যে তুমি মানুষের মুখ দেখলে বুঝতে পারো সেই দোষী না নির্দোষ? বেণীমাধব চুপ করে রইল। সাহেব আবার বললেন, আমার ফেসকার আমাকে এই কথা বলেছে, আর অনেকেই এই কথা বলেছে, স্পেশাল জেলার লোক এই কথা বিশ্বাস করে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত চিঠি লিখে আমার কাছে এই কথা জানতে চেয়েছে। বেণীমাধব, ইজ ইট ট্রু? হুজুর আমি সামান্য লোক হুজুর, আমি লক্ষ্য করছি যে কথা মামলা তুমি নাও ঠিক ঠিক জিতে যাও, এর রহস্য কি সব খুলে বলো, তোমার কোনো ভয় নাই? কেমন, টেল মি,
হুজুর সব বিশ্বাস করবে কিনা জানি না, অনেকদিন ধরেই আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা হয় হুজুর। ইদানিং কোন মক্কেলের দিকে তাকালি যন্ত্রণাটা বেড়ে যায়, একসময় মাথার মধ্যে চিরিক করে ওঠে, কে যেন ফিসফিস করে বলে দেয় সেই লোকটি দোষী না নির্দোষ। হাউ ইন্টারেস্টিং, আচ্ছা হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? আমি জানি না, তবে আমার মনে হয় মৃত মানুষেরা আমার সঙ্গে কথা বলে। মানুষ যখন কারুকে খুন করে তখন সেই মৃত লোকটির আত্মার একটি অংশ ওই হত্যাকারীর মধ্যে ঢুকে যায়, আর আত্মার অংশটুকুই ও হত্যাকারীকে আজীবন শাস্তি দেয়। তার চোখের মধ্যে ওই আত্মাটি আমাকে বলে দেয় এই আসামি। আর যখন কোনো নির্দোষ লোককে দেখি তখনও নিহত ব্যক্তিটি আমার চোখের সামনে এসে বলে দেয় এ নয় এ নয় রে বাবা এ নয়, আসল লোককে দেখি দিচ্ছি। আপনার সেই সশোধর কুণ্ডুর কেসটা মনে আছে? আপনি তাকে ফাঁসি দিতে যাচ্ছিলেন, যে তিনজন খুন হয়েছিল তার মধ্যে একটা বাচ্চা মেয়েও ছিল। আমি হঠাৎ দেখলাম সেই বাচ্চা মেয়েটি আমার চোখের সামনে এসে বলছে এ নয় এ নয়, তুমি বল দাও না, আমি আসল লোককে দেখি দিচ্ছি। তখনই আমি সব দেখতে পেলাম, তখন চেঁচিয়ে না উঠে আমার উপায় ছিল না হুজুর। হাকিম বললেন ফ্যান্টাস্টিক, এও কখন হতে পারে? বেনিমাধব বলল বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু আমার এরকম হয়। আচ্ছা মুক্তিয়ার, একটা কথা বলো তো, তুমি যখন অপরাধী কে এই কথাটা বুঝতে পারো, তাহলে তো তুমি ইচ্ছা করলে সেই অপরাধী কেও বাঁচিয়ে দিতে পারো। তুমি যখন তার বিরুদ্ধে প্রমাণ প্রমাণ সবই জানো, তাহলে সেগুলো সরিয়ে দিলেই তো আর কেউ তাকে ধরতে পারবে না। মাতার উপর ভগবান আছেন, তিনি একমাত্র জানেন। আমি জেনে শুনে কোনোদিন অন্যায় পক্ষ নিইনি হুজুর, যদি তা আমি করতাম তাহলে যেসব মরা মানুষ আমার সঙ্গে এসে কথা বলে তারা কি আমাকে ছেড়ে দেবে? কালকেই তো কালকে কি হয়েছে? বেনি মাধব একটু থতমত খেয়ে গেল, তারপর বলল হুজুর আপনি হাকিম, আপনার সামনে নামধাম বলা উচিত হবে না, কাল এক জায়গায় যেতে হয়েছিল আমাকে, একজনের মামলা নিতে হবে। যেই আমি তার দিকে তাকিয়েছি দেখলাম কি চারজন গরিব চাষির মূর্তি সেই লোকটিকে ঘিরে দাঁড়িয়ে আছে, সবাই তার দিকে আঙুল দেখিয়ে বলছে এই খুনি। আমি আর সেই মামলা নিতে রাজি হলাম না, কিন্তু সেই পক্ষ আমাকে ভয় দেখালো, জোর করে আমাকে সেই মামলা নিতে রাজি করালো হুজুর। মাঝরাতে সেই চারজন মরা লোক ঘিরে ধরলো আমাকে, ঘিরার সঙ্গে বলতে লাগলো তুমি আমাদের খুনিকে বাঁচাবে, হ্যাঁ তাকে বাঁচাবে। সেই জন্যই তো আমি মুক্তারি করাই আজ থেকে ছেড়ে দেবো ঠিক করলাম হুজুর। হাকিম সাহেব অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়েছিলেন, তারপর বললেন তুমি বললে না যে সব সময় তোমার মাথায় ব্যথা করে, এর জন্য চিকিৎসা করাওনি? অনেক করিয়েছি কিছুতেই সারে না হুজুর। হাকিম উঠে দাঁড়িয়ে চিন্তিত ভাবে পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে, হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন মুক্তিয়ার তোমার মুন্ডুটা আমার চাই। বেনি মাধব চমকে উঠে বলল কি বললেন? তোমার মুন্ডুটা আমার চাই। বেনি মাধব হাঁ করে তাকিয়ে রইল। হাকিম বললেন তুমি রনাল্ডের নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার, কলকাতায় বসে বসে সে মশার পেট থেকে ম্যালেরিয়ার জীবাণু বার করছে। ও আমার বন্ধু, তাকে আমি খবর পাঠাচ্ছি। আগে তিনি এসে কি করবেন? শোনো, আমরা খ্রিস্টান, আমরা মানুষের মৃত্যুর পর আত্মার ঘুরে বেড়ানো কিংবা মরা মানুষ এসে কথা বলে যাওয়ায় বিশ্বাস করি না। তোমার কেসটা কোয়াইট লাইকলি প্যাথোলজিক্যাল, তোমার মাথার গড়নের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যে জন্য তুমি এইসব কল্পনা করো, সেটা পরীক্ষা করে দেখতে হবে। তোমার মৃত্যুর পর তোমার মাথাটা কেটে ছিঁড়ে দেখতে হবে।
হুজুর, কি বলছেন? ভয় পাচ্ছ? তুমি মরে গেলে তো আর তোমার ব্যথা করবে না, ভয় কি? আমরা হিন্দু, মৃত্যুর পর আমাদের সব দাও না করলে আত্মা ওইটাও দেহটা পুড়িয়ে এটা নষ্ট করবে? সায়েন্সের উপকারের জন্য দিয়ে যাও, এর থেকে বিজ্ঞানের কোন রহস্য বেরিয়ে যেতে পারে, তোমাকে দিতেই হবে। বেনি মাধব সেদিন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল। এই কি সাংঘাতিক কথা, সাহেব তার মুন্ডু কেটে নিতে চায়। এই সাহেব যা গোয়ার, জ্যান্ত অবস্থাতেই কেটে নিয়ে যাবে কিনা কে জানে। সেদিন থেকে সাহেবের পেয়াদারা তার বাড়ি পাহারা দিতে লাগল। দুদিন বাদেই বেনি মাধব একেবারে শয্যাশায়ী, মরমর অবস্থা। রাত্রির দিকে বেনি মাধবের অবস্থা যখন খুবই খারাপ হয়ে গেল, খবর পেয়ে হাকিম সাহেবও দলবল নিয়ে হাজির হলেন। পাছে ওই মূল্যবান মাথাটা আগুনে পুড়ে নষ্ট হয়। এদিকে এই খবরও রটে গেছে যে সাহেব বেনি মাধবের দেহ পোড়াতে দেবে না, ম্লেচ্ছ ডাক্তাররা শরীরটা নিয়ে কাটাছেঁড়া করবে। স্থানীয় হিন্দুরা খুব রেগে গেল, এটা তাদের ধর্মের অপমান। লাঠিসোঁটা নিয়ে তারা এগিয়ে এলো, কিছুতেই দেহ নিতে দেবে না। স্থানীয় মুসলমানরা বলল, এটা ভারী অন্যায়, ভারী অন্যায়, সাহেবরা ধর্মে হাত দিচ্ছে। খুব গন্ডগোলের সম্ভাবনা দেখে জেলার ম্যাজিস্ট্রেটও এসে হাজির হলেন, সঙ্গে একজন ডাক্তার নিয়ে। সবাই মিলে ভিড় করে রইল বেনি মাধবের ঘরে। বেনি মাধব চোখ বুঝে বিছানায় চিত হয়ে শুয়ে আছে, হাত দুখানা বুকের ওপর জোর করা, বিড়বিড় করে কি যেন বলছে শোনা যায় না, একেবারে বুকের কাছে কান নিয়ে বোঝা যায়। সে বলছে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি জমিদারের ছেলের মামলা নিইনি, আমি কখনো অন্যায়ের পক্ষ সমর্থন করিনি, ভগবান জানেন কখনো করিনি। ডাক্তার নাড়ি ধরে বসেছিল, এক সময় হতাশ ভাবে ছেড়ে দিয়ে বলল, সব শেষ। হাকিম সাহেব ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, সব শেষ, ভালো করে দেখো। ডাক্তার আবার পরীক্ষা করে বললেন, দেহে প্রাণ নেই। হাকিম তখন বেনি মাধবের আত্মীয় স্বজনকে বললেন, আপনাদের ধার্মিক কাজ সেরে নিন, আমি এইদের বডি নিয়ে যাব, বরফে বরফে ঢেকে রাখতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, চার্লস, কাজটা কি ঠিক হবে? বেনি মাধবের ছেলে বললেন, আমরা দেহ নিয়ে যেতে দেব না। হাকিম তেজের সঙ্গে বললেন, আমি নিয়ে যাবই, লুথিয়ারের সঙ্গে আমার এই সম্পর্কে কথা হয়েছিল, ওর আপত্তি ছিল না। ঘরের মধ্যে একটা হুই হুই পড়ে গেল, কারোর কথাই শোনা যায় না, মেয়েরা কান্নাকাটি করছে আর পুরুষরা চেঁচাচ্ছে। এই সময় বেনি মাধবের আবার চোখ খুলে গেল, ঘরের সবাই আঁতকে উঠল। ডাক্তার বলল, বাই জোভ! বেনি মাধব তীব্র চোখে তাকালো শুধু হাকিম সাহেবের দিকে, অন্যরকম গলার আওয়াজ বেশ জোরে বলে উঠল, সাহেব তুমি বাড়ি চলে যাও। ঘরের মধ্যে অনেকে ভয় পেয়ে পালিয়ে গেল, একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু হাকিম সাহেব একটুও ভয় পেল না, কাছে এগিয়ে এসে বলল, মুক্তিয়ার তুমি বেঁচে আছো? বেনি মাধব বলল, সাহেব তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, একটুও দেরি করো না, তোমার বাড়ির দারোয়ান মারা গেছে, তোমার ছেলে আর বউয়ের খুব বিপদ, শিখে যাও। হাকিম সাহেব আর একটুও দেরি করলেন না, দৌড়ে বাইরে চলে এলেন। তার ঘোড়া দাঁড় করানোই ছিল, সেই গভীর রাতে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন বাড়ির দিকে, অন্যরাও গেল পেছন পেছন। একটু পরেই পরপর বন্দুকের শব্দ শোনা গেল, ততক্ষণে বেনি মাধব আবার মরে কাঠ, সমস্ত শরীর ঠান্ডা।
সেই রাত্রিরে হাকিম সাহেবের বাড়িতে ডাকাত করেছিল। ডাকাতরা বাড়ির দারোয়ানকে মেরে ফেলে বাংলোর ভেতর ঢুকে পড়ে মেম সাহেবকে আক্রমণ করতে যায়। মেম সাহেব তার ছেলেকে নিয়ে একটা ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিল। ডাকাতরা দুমদাম শব্দে দরজা ভাঙার চেষ্টা করছে। সেই সময় হাকিম সাহেব এসে পড়লেন। আর একটু দেরি হলে বউ আর বাচ্চাকে বাঁচানো যেত না। একজন ডাকাত মরল, দুজন ধরা পড়ল। হাকিম সাহেব বেনী মাধব লস্করের দেহ কাটাছেঁড়া করে দেখতে চাননি। তার বদলে নিজের খরচে বেনী মাধবের একটা মূর্তি তৈরি করিয়ে তার গ্রামে স্থাপন করে দিয়েছিলেন। তলায় লিখে দিয়েছিলেন শেক্সপিয়ারের একটা লাইন, স্বর্গে মরতে এমন অনেক ব্যাপার আছে হরেশিও যা তুমি কল্পনাও করতে পারো না। There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. শুনছিলেন বেনী লস্করের মুন্ডু, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়।